আর কালো দিবস নয়, এবছর যথাযোগ্য মর্যাদাতেই নিজেদের মতো করে শিক্ষক দিবস পালন করবে 10,300 শিক্ষকরা। তাদের অভিমত সুপ্রিম কোর্টে আরটিআইর উত্তর মূলে তাদের চাকরি যায়নি, এর ভিত্তিতে তাদের অনেকে ফের জয়েন করেছেন চাকরিতে। তাই শিক্ষক দিবস নিয়ে তাদের এই সিদ্ধান্ত, আগরতলার সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে কথা বললেন 10,300 শিক্ষক কমল দেব। সিটি সেন্টারের সামনে বেলা 11টায় হবে শিক্ষক দিবসের পশ্চিম জেলার মূল অনুষ্ঠানটি, সঙ্গে স্মরণ করা হবে প্রয়াত সহযোদ্ধাদের। অনুরূপ কর্মসূচি পালন করা হবে জেলা স্তরেও। চাকরি যাওয়ার পরে জাতীয় শিক্ষক দিবসের দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছিল 10,300। আমরা চাকরিযুক্ত সেই ওয়ার্ডটাকে আমরা ওমিট করে দিয়েছি, এখন বলছি আমরা 10,323 শিক্ষক শিক্ষিকা। কারণ ইতিমধ্যেই আমরা বহু শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছেন যে আমরা কি আদৌ এফেক্টিভ কিনা, কিন্তু আমরা জানতে পেরেছি এখানে কোনো ধরনের আমরা এফেক্টেড না। সুতরাং আমাদের সহকর্মীরা আরটিআই মূলে বিভিন্ন স্কুলে যাচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা আগামী 5ই সেপ্টেম্বর সকাল 11টায় আমরা সিটি সেন্টারের সামনে পশ্চিম জেলার তরফ থেকে আমরা এখানে শিক্ষক দিবস পালন করব। পাশাপাশি আপনারা জানেন সদ্য প্রয়াত এই অগস্ট মাসে, আজকে হলো সেপ্টেম্বর মাসের 3 তারিখ, অগস্ট মাসে আমরা 4 জন বার্তাজা আমাদের সহকর্মীকে হারিয়েছি এবং এই 2022 সনে 18 জন আমরা শিক্ষক শিক্ষিকাকে হারিয়েছি। টোটাল আমরা আমাদের সহকর্মীকে 139 জন সহযোদ্ধাকে হারিয়েছি।